आज के बनाब एके बारे बजारे मत बेकारी बिस्कुट। बेकारीरा ठीक जे पद्धति बनाए आज के तुम्हारे से ही पद्धति शिखिए देव। बिस्कुट हो खास्ता मुचमुचे मुखे दी गले जाए प्रतिदिन मत। आजकल बिस्कुटे रेसिपि तुम्हारे भीषण भीषण भलो लगे। भिडियो के एकटू स्किप ना कर सम्पूर्ण देखार अनुरोध रखी। ताहले चलो बंधुरा आज के रेसिपि शुरू करी। तो बंधुरा आज के बनाबो बादाम बिस्कुट। एर जोन्नो किछु काजू बादाम आर किछु आमंड बादाम नियेछि। एगुलो के प्रथमे गुड़ो करे निते होबे। हाथेर काछे सब समय आमंड आर काजू पावा जाए ना, तो तुम्हरा एखाने चीना बादाम दिएओ किन्तु बिस्कुटटाके तैरी करे निते पारो। तो आमी गुड़ो करे नियेछि, एबार अन्नो एकटा बाटिते ढेले राखछि। एबार सेई जारेर मध्ये आमी दिए देव हाफ कप मतो चीनी। एई कप मेपेई आज के आमी आटा बा मयदा जाई नि ना केनो, एई कप मेपेई नेब। तो चीनीटाके प्रथमे गुड़ो करे नेब। तो देखो बंधुरा एकदम डास्ट करे निते होबे एरकम करे। बंधुरा आमी तुम्हादेर बोलेछि एके बारे बेकारी पद्धतिते देखाबो। एर जन्य एखाने नियेछि एकटा थाला। थालार मध्ये निये नेब बाटार। तो तुम्हादेर काछे जोदि बाटार ना थाके ताहले बाटारेर परिबर्ते तुम्हरा एखाने घी दिते पारो। ঠিক আছে, এখন যে চিনিটা আমি গুঁড়ো করেছি সেই চিনিটা সম্পূর্ণটাকেই দিয়ে দেব আর বাটারের সাথে চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে ঘি এর পরিবর্তে তোমরা তেল দিয়েও বিস্কুটটাকে বানিয়ে ফেলতে পারো। তবে কখনোই বনস্পতি ঘি দিয়ে বিস্কুট তৈরি করতে যাবে না, তাতে কিন্তু বিস্কুটের টেস্ট একেবারে বাজে হয়ে যায়। যতক্ষণ না চিনির সাথে বাটারটা মিশিয়ে হালকা একটা ক্রিমের মতো হয়ে যাবে ততক্ষণ ধরে কিন্তু আমাদের বাটার চিনির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে এই কাজটা করতে হবে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটিকে একটু স্কিপ না করে দেখবে। ছোট ছোট টিপসগুলো ফলো করলে তোমরা একদম বাজারের মতো বেকারি বিস্কুট বাড়িতেই তৈরি করতে পারবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর সাথে দিয়ে দেব সামান্য লবণ। লবণটা অবশ্যই দেবে যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এখন ভালো করে আবারও আমরা মিশিয়ে নেব আর মিশাতে মিশাতে দেখবে যে হালকা হয়ে যাবে, একদম ক্রিমের মতো হয়ে যাবে, ঠিক এরকম। এখন এর মধ্যে দিয়ে দেব বাদামের গুঁড়ো। এবার বাদামের গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। স্টেপ বাই স্টেপ বন্ধুরা ফলো করবে, একেবারে বাজারের মতো বিস্কুট তোমরা বাড়িতে তৈরি করতে পারবে। তো বাদামটাকেও এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা। আমি তোমাদের বলেছি এই কাপ মেপেই আমি আটা বা ময়দাটা নেব। তো এক কাপ আটা অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করতে হবে। দেখো বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসার, নতুন কোনো রেসিপি উপহার দেওয়ার। আর রেসিপিগুলো কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যদি না জানাও বলো আমি কি করে বুঝবো যে রেসিপিগুলো কেমন হচ্ছে। তো দেখো এইভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে মোটামুটি আমরা 50 ml মতো দুধ দেব, তার থেকে বেশি দেব না। তো চামচ মেপে মেপে আমি 50 ml দুধ এখানে দিয়ে দেব। দুধটা দিলে হবে কি বিস্কুটের টেস্টটা অসাধারণ আসে। ঠিক আছে, তো দুধটা দিয়ে এইভাবে আমরা মিশিয়ে নেব। আর যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট একটা বেল বাটন আছে বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করা মাত্রই তোমার সামনে সবার আগে পৌঁছে যায়। তো দেখো ডোটা কিন্তু নরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে মেশাতে হবে ময়দা। তো ময়দার পরিমাণটাও তোমাদের আমি বলে দেবো, পরিমাণগুলো অবশ্যই মাথায় রাখবে। বন্ধুরা এখানে হাফ কাপ মতো ময়দা নিয়েছি। ময়দাটা দিলে কি হবে একেবারেই বাজারের মতো খেতে লাগবে বিস্কুটটা। ঠিক আছে, এবার অল্প অল্প ময়দা দিয়ে আমরা ডোটা পারফেক্টভাবে মেখে নেব। আর ধীরে ধীরে দেখবে যে ডোটা হালকা হতে শুরু করেছে। তোমরা যখন মাখবে তখনই বুঝতে পারবে যে ডোটা হালকা হতে শুরু করেছে, তার মানে ডোটা আমাদের পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এবার নিয়ে নেব এরকম একটা পলিথিন ব্যাগ। পলিথিন ব্যাগের মধ্যে আমরা ডোটা ঢুকিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিট। 5 থেকে 7 মিনিট মতো রাখলেই হবে, তার থেকে বেশি রাখতে হবে না। তো 5 মিনিট রেস্টে রাখবো। এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক বাটি বালি।
তোমরা এখানে বালির পরিবর্তে লবণ দিতে পারো, আর বালি লবণ ছাড়াও তোমরা বিস্কুটটাকে বেক করতে পারো। এর জন্য অনেক অনেক বিস্কুট রেসিপি আমি দিয়ে রেখেছি, তোমরা যদি চাও তাহলে দেখে নিতে পারো। এখন আমরা ফ্রি হিট করে নেব 10 মিনিট। এদিকে আমাদের দেখো ডোটা 5 মিনিট হয়ে গেছে, এখন পলিথিন ব্যাগ থেকে বের করে নেব। তো এখন আর আমরা ডোটা মাখামাখি করব না, আমরা যেহেতু ডোটা পলিথিন ব্যাগে রেস্টে রেখেছিলাম এখানে আর কোনো মাখামাখির দরকার নেই। আর যেহেতু আজকে আমরা বাটার দিয়ে বানাচ্ছি, তো বাটার দিয়ে বানালে আর দ্বিতীয়বার আর মাখার প্রয়োজন হয় না। তো এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমরা বিস্কুটগুলোকে তৈরি করে নেব। প্রথম দিকে হাতের মধ্যে নিয়ে এরকম গোল পাকিয়ে নিতে হবে নাড়ুর মতো করে, তারপরে ওপর থেকে এইভাবে আঙুলের সাহায্যে হালকা হালকা চাপ দিতে হবে। এ দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই সমান পাশটা উল্টো করে দিতে হবে, তারপরে আমরা ডিজাইনটা করে নেব। এই দেখো, আমি একটা টেস্ট করেছিলাম আগে, সেটা রেখে দিয়েছি থালায়। তো আমি এরকম একটা আইসক্রিমের কাঠি নিয়েছি, তো আইসক্রিমের কাঠিটা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। প্রথমের দিকে এইভাবে লম্বা লম্বা দাগ টেনে দিতে হবে, একটু প্রেসার দিয়ে দেবে যাতে বেক করার পরেও দাগগুলো সুন্দরভাবে বোঝা যায়। এবার এইভাবে দিয়ে দিতে হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ভিডিও দেখে। দেখো কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, একইভাবে প্রত্যেকটা বিস্কুটে আমরা ডিজাইন এঁকে দিচ্ছি। তোমরা চাইলে এর অন্য কিছু ডিজাইন তৈরি করতে পারো। তো আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে বলে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি, আর এটা খুবই সহজ একটা ডিজাইন। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এখন এর ওপর থেকে আমরা দিয়ে দেব ডিমের গোলা। ডিম থেকে আমি কুসুমটাকে শুধু বের করে নিয়েছি, কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন বিস্কুটের ওপরে এইভাবে ব্রাশ দিয়ে বুলিয়ে দিতে হবে, যাতে বেক করার পরে বিস্কুটের ওপরের কালারটা খুব সুন্দর আসে, একটু হলদে টাইপের হয়ে যাবে। ঠিক আছে, তো বাকি ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। ফেলে দিয়ে কী হবে বলো, এইটুকু ফেলে দিলে তো ফেলেই দিলাম, এর জন্য আমি একটু বেশি বেশি করে বিস্কুটগুলোতে দিয়ে দিচ্ছি, দিলে তো আর কোনো ক্ষতি হবে না। সমস্ত বিস্কুটগুলো আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে কড়াইটাও ফ্রি হিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার বিস্কুটের থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। আবার আমার একটা দোষ আছে যে হাতে ছ্যাঁকা লেগে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা বেক করে নেব 40 মিনিট। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম, আর বিস্কুটগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গায়ে গায়ে লেগে গেছে, তোমরা বুঝতেই পারছো। এখন কড়াই থেকে তুলে নেব, দেখতে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। গরম অবস্থাতে বিস্কুটগুলো তুলবে না, ঠান্ডা করে নেওয়ার পর তুলে নেবে। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা বিস্কুট কত ভালোভাবে বেক করা হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। কেউ দেখে বা খেয়ে বলতে পারবে না যে তুমি এটা বাড়িতে তৈরি করেছো। তোমাদের আমি একটা বিস্কুট ভেঙেও দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে ভেতরটা। এই দেখো, দারুণভাবে খাস্তা হয়েছে, একেবারে বাজারের মতো। আর এটা তোমরা একবার বানিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত স্টোর করতে পারবে, কিচ্ছু হবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।